হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? প্রিমিটিভ ফিশিং বা অ্যাকটিভ চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে। তো আজকে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা সিকোয়েন্সিয়াল আমি পাবলিশ করছি নদী বিষয়ক বিভিন্ন মাছ ধরার ক্ষেত্রে। আমি গতকালকে আপনাদের দেখিয়েছি যে নদীতে স্থান নির্বাচন কীভাবে করবেন, আর এই পর্বে আমি বেসিক্যালি যেটা দেখাবো সেটা হচ্ছে বড়শি কীভাবে চুজ করবেন, নদীর জন্য কীভাবে ফেলবেন, কীভাবে কী করতে হবে সেটা হচ্ছে আমি আপনাদের আজকে দেখাবো। তো চলুন দেখে নিই বড়শি ভাড়া এবং নদীতে কীভাবে আপনি বড়শিটা পাতবেন সেটার উপর। মাছ ধরা সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল ইউটিউবে এখনই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে সবসময় লেটেস্ট আপডেট পেতে বেল বাটনে ক্লিক করুন। তো নদী নিয়ে মাছ ধরা, নদীতে মাছ ধরা এটা বাংলাদেশের রেগুলার জায়গায় হোক, রেগুলার কোনো খাল হোক, বিল হোক, বড় নদী হোক, ছোট নদী হোক বা উপকূলীয় অঞ্চল হোক না কেন, সে বিষয়ে কথা বলতে গেলে আপনাদেরকে আমার বেশ কিছু জিনিস দেখাতে হবে। এ কারণে কিন্তু আমি বলেছি আপনাদেরকে যে এটা বিভিন্ন ভাগে ভাগ করতে হয়েছে, এক একটা টপিক নিয়ে আমরা এক একদিন আলোচনা করব। তো অলরেডি হচ্ছে আমি গতকালকে দিয়েছি স্থান নির্বাচন কীভাবে বেসিক আইডিয়াটা পেয়ে যাবেন সেভাবে, সেটার ব্যাপারে আমি দেখিয়েছি যথেষ্ট ডিটেলসে। আপনারা যারা ভিডিও দেখতে পারছেন তাদের যথেষ্টই ক্ষমতা আছে এবং অবশ্যই ক্ষমতা আছে এসব ডিভাইসের যেগুলো আপনার হাতে আছে সেটা দিয়ে আপনি ইন্টারনেট দিয়ে কীভাবে দেখে নিতে পারবেন, জানতে পারবেন। তো আজকে যে দ্বিতীয় পর্বটা এটা আমি বলেছিলাম যে বড়শি নিয়ে কথা বলবো, বড়শির সেট আপ এবং বিভিন্ন ইকুইপমেন্ট নিয়ে আমি কথা বলবো, এটা আগে বলে দিয়েছি গতকালকে আপনাদেরকে। তো আজকে হচ্ছে বড়শির আমাকে দুটো পার্ট করতে হবে, সেট আপের জন্য আমার দুটো পার্ট করতে হবে। আজকে হচ্ছে একটা পার্ট দেখাচ্ছি, আগামীকালকে আরেকটা পার্ট দেখাবো। ওটা হচ্ছে পানির বিভিন্ন লেয়ারে বিভিন্ন রকম মাছ থাকে, সেই মাছের জন্য বিভিন্ন প্রযুক্তিতে বিভিন্ন টেকনিকে আমি সেটা দেখাচ্ছি। তো আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা তো অবশ্যই দেখাবো কিছুক্ষণ পরে, এখানে কোনো জাদু নেই, এখানে পুরোটাই পিওর সায়েন্স, সেভাবে টেকনিক অবলম্বন করতে হবে আপনাকে, আর কিছু জিনিস আপনাকে বানাতে হবে। বেসিক্যালি বড়শি বাঁধা থেকে শুরু করে সব কিছুই কিন্তু আপনাদেরকে করতে হবে নিজেকে। তো সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো। তো এটা দেখাতে গেলে প্রথমে যেটা বলতে হয়, বাংলাদেশে কিন্তু খুব ভালো ইকুইপমেন্ট অ্যাভেলেবল না, আমাদের অনেক ঝুঁকি ঝামেলা পোহাতে হয় ইকুইপমেন্টগুলো অ্যাভেল করতে হলে, ইভেন ইন্ডিয়াতেও। তো সেই কারণে আমি কিছু জিনিস আপনাকে দেখিয়ে দেবো যেগুলো আপনারা নিজে বানাবেন, নিজে ঘরে বসে বানাবেন, কারণ দেশের বাহিরে এগুলো অ্যাভেলেবল, আপনি কিনতে পারবেন রেডিমেড। অনেকে আবার সস্তা নিজে বানিয়েও নেয়, কিন্তু বাংলাদেশি টেকনিকে, আমাদের বাংলা টেকনিক, আমি বাংলাদেশ বলবো না, পশ্চিমবঙ্গ, পূর্ববঙ্গ বা বাংলাদেশ, বাংলা ভাষাভাষী যারা আছেন, মাছে ভাতে বাঙালি বলা হয়ে থাকে, এসব মানুষ কীসব টেকনিক ইউজ করতে পারবেন, কী ধরনের ইকুইপমেন্ট ইউজ করতে পারবেন সেটা আমি আজকে দেখাবো। তো বড়শি বাওয়ার আগে প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে ভাড়ার কথাটা আসে, ডেড ওয়েট বলেন, সিঙ্কার বলেন, ভাড়ার কথাটা আসে। ভাড়া বিভিন্ন রকম হয়ে থাকে, অনলাইনে দেখবেন বিভিন্ন সাইজের বিভিন্ন রকম ভাড়া আছে, কিন্তু কোনগুলো আমাদের কাজে আসে বাংলাদেশে বা ইন্ডিয়াতে দেখবেন, সিসার এরকম চিকন পাত পাওয়া যায়, এটা কাছে দিয়ে কেটে দেয়, এটাকে আমরা গোল করে নিই, বা একটু লম্বা গোল টাইপের ভাড়া পাওয়া যায়, রাউন্ড ভাড়াও পাওয়া যায়, মাঝখানে ফুটো থাকে। তো এরকম বিভিন্ন রকম ভাড়া পাওয়া যায় বাংলাদেশের জন্য, যেটা সেটা সবচেয়ে বেস্ট হচ্ছে আপনার একটু লম্বা টাইপের, যেটা হচ্ছে আপনি নদীতে ফেলতে পারবেন। এখন নদীতে ভাড়া ফেলার আগে প্রথমে আপনি যখন যাবেন নদীতে, আপনি যেটা করবেন, আপনার কিন্তু আইডিয়া নাই যে নিচে কী আছে, আপনি উপর দেখতে পাচ্ছেন, সারফেস দেখতে পাচ্ছেন, কিন্তু পানির নিচে কীরকম আছে, কী আছে, কোনো রেকেজ আছে কিনা, কোনো ময়লা বা জাঙ্ক কিছু আছে কিনা, সেটা দেখার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে আপনার বড়শি না দিয়ে আপনার লাইন বা লিডার একদম মাথায় একটা ভাড়া বেঁধে আপনি সোজা কাস্ট করবেন, ছুঁড়ে মারবেন, দিয়ে আস্তে আস্তে রিল ইন করে নেবেন, দিয়ে দেখবেন নিচে কোথাও আটকায় কিনা। এবার বিভিন্ন জায়গায় ধরেন আমি এখানে দেখাচ্ছি, আপনি এটা পুরোটা নদী, এটা পুরোটা নদী আপনারা দেখতে পাচ্ছেন, এখন আপনি দাঁড়িয়ে আছেন এই সাইডে, এই সাইডে দাঁড়িয়ে থেকে আপনি প্রথমে একবার সোজা এভাবে মারবেন, একবার এভাবে মারবেন, একবার এভাবে মারবেন, এভাবে একটা অ্যাঙ্গেল করে আপনি মারতে থাকবেন। মারতে মারতে আপনি রিলিং যখন করবেন তখন বুঝতে পারবেন নিচে কোথাও আছে কিনা। এখানে দুই একটা ভাড়া বা লাইন আপনার কেটে যেতে পারে, ভালো, আপনার পরবর্তীতে মাছ সহ কেটে যাওয়ার আগে আপনি নিজেই যদি শুধু একটা ভাড়া আপনি হারিয়ে ফেলেন তাহলে কিন্তু যথেষ্ট ভালো, মাছটা আপনি মিস করবেন না। এখন এই কাজগুলো করতে গেলে আপনার যথেষ্ট পরিমাণ ভাড়ার দরকার হবে। এই ভাড়াগুলো কী করবেন, কীভাবে বানাবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দুই টাকায়
মাত্র 2 টাকায় কীভাবে একটা স্ট্যান্ডার্ড ভাড়া আপনি তৈরি করতে পারবেন সেটা আমি এখন বলে দিচ্ছি। এটার জন্য প্রথমে যেটা দরকার হবে সেটা হচ্ছে আপনার জিআই তার। আমি সবসময় বলি যে দিকে জিআই তার ব্যবহার করবেন। এই যে আমার কাছে জিআই তার আছে, আমি সবসময় যে তার ব্যবহার করি, এটা হচ্ছে খুব সহজেই আপনার বাঁকা করা যায়। নোজ প্লায়ার দিয়ে যেভাবে ইচ্ছা সেভাবে আপনি বাঁকা করতে পারবেন, যে সাইজ মন চায় সেই সাইজ করতে পারবেন। তো এরকম মোটামুটি একটা জিগ জ্যাগ করে নেবেন আপনি, একটা জিগ জ্যাগ সাইজ করে নিলেন যেভাবে সম্ভব আপনার সুবিধা। একটা নোজ প্লায়ার ইউজ করাটাই বেটার। জিগ জ্যাগ করে নিয়ে গোড়াটা সোজা করে রাখবেন, এখানে এটাকে বাঁকিয়ে দেবেন পুরোপুরি, রাউন্ড করে বাঁকিয়ে দেবেন। আমি রাফলি বাঁকিয়ে দিলাম, পারফেক্ট করলাম না, এরকম একটা। তো যেটা আপনার মোটামুটি পারফেক্ট করার পর জিনিসটা দাঁড়াবে হচ্ছে এরকম, আপনারা দেখতে পাচ্ছেন। এখন এই জিনিসটা যেটা করবেন সেটা হচ্ছে আপনার সিমেন্ট কিনবেন। 1 কেজি সিমেন্টের দাম 12 টাকা, আর 2 কেজি বালু কিনবেন, সব মিলিয়ে আপনার 20 টাকার মতো হয়ে যাবে। আর 2 কেজি বালুর মধ্যে আপনি 1 কেজি সিমেন্টের অর্ধেক, অর্থাৎ 1/4 হচ্ছে সিমেন্ট মিশাবেন বালুর। মিশিয়ে ভালো করে মিক্স করে যখন একটা শক্ত মোটামুটি কনসিস্টেন্সি আসবে, তখন হচ্ছে সিমেন্টটা হাতে নিয়ে একটু লম্বা গোল করে এর অর্ধেক পর্যন্ত, মোটামুটি এর অর্ধেক পর্যন্ত দিয়ে একদম গোল একটা লম্বা ফানেলের মতো করে নেবেন। আপনার প্রয়োজন আপনি চিকন পাইপ পাওয়া যায়, পাইপের মধ্যে দিয়েও করতে পারেন, পারফেকশনের জন্য আপনি যে কোনোভাবে করতে পারেন। তো যারা সহজে করতে চান তাদের জন্য এই জিনিসটা করার পর যেটা দাঁড়াবে, আমি এই জন্য রাফ একটা তৈরি করে রেখেছি আপনাদের জন্য। দেখুন সিমেন্ট দিয়ে তৈরি করার পর জিনিসটা দাঁড়াচ্ছে হচ্ছে এরকম। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে এই জিনিসটা এরকম কেন, এত এটা পারফেক্ট কেন করা হয়নি। পারফেক্ট এই কারণেই করা হয়নি, কারণ এই জিনিসটার যে সাইজ, এই জিনিসটার এরিয়া যতটুকু আছে সেটা হচ্ছে নদীর নিচে বা মাটিতে পড়ে আটকিয়ে যাওয়ার মতো, এভাবে পড়ে থাকবে এবং এর উপর দিয়ে যখন আপনার স্রোত যাবে, বালু যাবে, কাদা যাবে, তখন এটা মোটামুটি গেঁথে যাবে এবং এটা নড়াচড়া করবে না। এবং মনে রাখবেন এটা সহ যখন আপনি ফেলবেন, আপনি প্রথমে যখন টেস্ট করার জন্য ফেলবেন আপনার নিচে কী আছে ম্যাপিং করার জন্য, তখন তো আপনি সরাসরি টেনে নিয়ে চলে আসলেন, আর এটা যখন নিচে ফেলবেন তখন এভাবে পড়ে আপনার সমান হয়ে থেকে যাবে, উপরে বালু আটকে যাবে এবং তখন আপনার যে মেইন লাইনটা আছে সেটা একটু ঢিলা করে দিতে হবে, মানে এটা যেন আপনার উড়ে চলে না যায় বা ভেসে চলে না যায়, সেজন্য একটু টাইম দিতে হবে যাতে স্থির হয়ে মাটিতে ঢেকে যায়। অনেকে বলেন বিলে বা বিভিন্ন রকম খালে আপনার এরকম গাদ আছে, হ্যাঁ তার মধ্যে এটা ডুবতে দিবেন। এরপরে যেটা করবেন সেটা হচ্ছে আপনার বোঝা হয়ে গেল নিচে কী আছে, কোথায় ছটা আছে, কোথায় রেকেজ আছে, সব কিছু জেনে গেলেন, তখন হচ্ছে আপনি মেইন বড়শিতে বাঁধবেন। বড়শি যেটা বাঁধবেন, এখন সবাই আসে সবাই বলে যে ভাই তল ভাষা, তল ভাষা, ঝোপা গোছা আবার তল ভাষা নদীর জন্য বা স্রোতযুক্ত জায়গার জন্য। সেখানে যেটা করবেন যে তল ভাষা, তল ভাষা মানে কি তলে যে ভাসবে এটাই তো, তাই না? অনেকে যেটা করেন যে একটা পিং পং বল দিয়ে দেন বা কর্ক দিয়ে দেন, আমি সেভাবে করব না। এটার একটা স্ট্যান্ডার্ড ওয়ে আছে, সেটা হচ্ছে সমুদ্রে বা নদীতে সব কিছুতেই মারার জন্য, যেটা হচ্ছে আপনার বড়শি বেঁধে নিতে হবে এইভাবে, একটা লম্বা লাইন বা লিডার নিয়ে নেবেন। লিডার নিয়ে এভাবে দেখতে পাচ্ছেন তো, এই লাইনটার এখানে একটা বড়শি, এখানে একটা বড়শি, এখানে একটা বড়শি এবং এর এক মাথায় আছে হচ্ছে এই হুকটা। এখন আপনারা বলবেন সুইভেল, হুক, আরও বহু কিছু, সেফটি পিন, অনেক অনেক কিছু বলবেন, তো আমি তাদের জন্য বলে দিচ্ছি। যাক পুরোটাকে আমি আগে স্ক্রিনে নিয়ে আসি, আপনারা দেখতে পান জিনিসটা কীরকম। আমি বড়শি বাঁধাটা সব কিছু দেখিয়ে দেবো ভিডিও একটা অংশে। এটা পুরোটাকে যদি একটা স্ক্রিনে আনতে হয় তাহলে আমার দেখুন জিনিসটা হচ্ছে অনেকটা এরকম। অর্থাৎ এখানে যখন আমি এই জিনিসটা যখন ভাড়া বাঁধবো, যখন সমান করবো, তখন এখানে 6 ইঞ্চি বা 8 ইঞ্চি পরপর একটা করে বড়শি হয়ে বের হয়ে থাকবে। কাজেটা যখন নদীর নিচে পড়বে তখন যতই গাত থাকুক না কেন বড়শিসহ টোপগুলো নিচে ভাসতে থাকবে এবং উড়তে থাকবে পানির সাথে সাথে, পানির স্রোতের সাথে সাথে এরকম নড়তে থাকবে। এবার যখন ফেলে দিব তখন এরকম নড়তে থাকবে, উঠতে থাকবে এবং মাছ তখন এসে খাবে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড নিয়ম। এখন এই মাথাটার কথায় আসি। আপনারা সুইভেল ইউজ করেন, টাকা দিয়ে সুইভেল কেনার প্রয়োজন নাই। এটা হচ্ছে সুইভেলের মাথায় যে পিনটা থাকে, সুইভেল হেডের পিনটা, সেই পিনটার মোটর। এটাও জিআই তার দিয়ে তৈরি করা, একটু পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তার আগে কিছু কথা বলিনি। তো এই সুইভেল পিনটা যখন আপনি বানাবেন এবং বাঁধবেন, বাধাটা সহ কিন্তু আমি ভিডিওতে দেখাচ্ছি একটু পরে, বাঁধার পরে আপনার এই যে ভাড়াটা আছে এই ভাড়াটা কিন্তু আপনি ইজিলি এর মধ্যে গেঁথে দিতে পারবেন। তার আগে আমি বলিনি এটা কিন্তু ফ্লেক্সিবল, আপনারা দেখুন এটা কিন্তু ফ্লেক্সিবল, কাজে আপনি ইজিলি এটাকে ঢুকায় দিতে পারবেন। ঢুকে গেলে কিন্তু এটা কিন্তু বের হবে না কোনোভাবেই, এটা বের হবে না। এবং আপনি যখন বের করতে যাবেন এভাবে টান দিয়ে এই যে বের করে নিলেন,
এটা কিন্তু হোমমেড, এটা লেস দেন 50 পয়সা, 10 পয়সা কি 20 পয়সা খরচ পড়বে এটা আপনার তৈরি করতে। আপনার 2 টাকা 5 টাকা দিয়ে সেই সুইভেল হেডটা কেনার প্রয়োজন নাই, আপনি নিজেই ঘরে বসে এটা তৈরি করে বানিয়ে নিতে পারবেন এবং এটা টেম্পার খুব সহজে নষ্ট হয় না, হওয়ার কোনো চান্স নাই, কাজেই ইজিলি আপনি লাগিয়ে দিতে পারছেন, ইজিলি আপনি বের করে নিতে পারছেন, দেখুন সহজ, এটা নষ্ট হবে না। কাজে এটা যখন আপনার থাকবে পানির নিচে, এটা ভাবে থেকে গেল, এ কিন্তু ধরে রাখবে, আপনার টোপগুলো ভাসতে থাকবে। এখন টোপ হচ্ছে আপনার প্রয়োজনে আপনি দিতে পারেন, অনেকে পচা দেয়, অনেকে কেঁচো দেয়। এক্ষেত্রে আমি বলে রাখি, বারবার যারা প্রশ্ন করছেন আমাকে অনেকদিন ধরে যে বাইম মাছের টোপ কী, বাইম মাছের টোপ আমি বলে দিই কেঁচো। কেঁচো বলতে মোটা যে কেঁচো আছে, লাল হোক সাদা হোক আপনারা ব্যবহার করতে পারেন, এবং কেঁচোটা গাঁথবেন হচ্ছে এতখানি কেঁচো নেবেন, এটা ভিতর পর্যন্ত ভরে, আস্তে আস্তে ভরে আপনার হুকটা বের করে দেবেন। অর্থাৎ কেঁচোটার সাইজ যদি এত বড় হয়ে থাকে তাহলে কেঁচোর অর্ধেক পর্যন্ত বড়শি ঢুকে এখান পর্যন্ত অর্ধেক কেঁচোটা আসবে, বাকিটা এরকম বাইরে থাকবে, তারা এসে কিন্তু এটা খেয়ে নেবে। এবং একাধিক যখন আপনি দিবেন এরকম লাইন ধরে ঝুলতে থাকবে তখন খুব সুন্দর ইজিলি এসে খেয়ে যাবে। আপনি প্রয়োজনে চিংড়ি মাছ দিতে পারেন, কাঁচা চিংড়ি দিতে পারেন, হালকা ভাপ দেওয়া চিংড়িও দিতে পারেন। হালকা ভাপ দেওয়া যেটা সেটা আপনার সরাসরি দেওয়া যায় খোসা ছাড়া, আর যেটা কাঁচা চিংড়ি সেটা হচ্ছে খোসা সহ আপনার দিতে হয়। কাজে বাইম মাছের টোপটা আমি বলে দিলাম, চার অবশ্যই পরে একসময় বলবো, সেটা কোনো সমস্যা নেই। তো এটা যখন আপনি ফেললেন তখন হচ্ছে মাছ আপনার লাইনটা কিন্তু এরকম টান হয়ে থাকবে, এরকম টান হয়ে ভাড়াসহ পড়ে থাকলো, যখনই আপনার এখানে কেউ ঠোকা দিবে তখন কিন্তু আপনি বুঝতে পারবেন। এবং এতে খুব একটা খ্যাচ দেওয়ার প্রয়োজন হয় না, যারা খ্যাচ দিতে চান তাদের জন্য আমি পরের অংশ যে ভিডিওটা করব আগামীকাল সেটাতে আমি দেখাই দিব সেটআপটা কীরকম হবে। এটা হচ্ছে যারা খ্যাচ দিতে চান না তাদের জন্য এই সিস্টেমটা অটোমেটিক নিয়ে চলে যাবে, অটোমেটিক খেয়ে ওরা বসে থাকবে। তো এখানে আপনি পাউরুটি, পিঁপড়ের ডিম যা দিতে চান আপনারা দিতে পারেন, কোনো সমস্যা নাই, মানে ইউ আর টোটালি ফ্রি টু ডু এনিথিং অ্যান্ড এভরিথিং অ্যান্ড ইউ আর ফ্রি টু ট্রাই এনিথিং অ্যান্ড এভরিথিং। আপনি যে কোনো কিছু ট্রাই করতে পারেন, আপনার ফলাফল যেটা পাবেন সেটাই আপনি সেইটা ইউজ করবেন, কারণ সব কিছু কিন্তু সব জায়গায় কাজ করে না, এটা আমরা যারা মাছ ধরি তারা কিন্তু খুব ভালো করি জানি। তো এটা ফেলার পর আপনি যখন মাছ নিয়ে যাবে, আপনার যখন টানটা দিবেন, আপনি যখন বড়শিটা টান দিয়ে উঠাতে যাবেন, মাছ যদি খুব বেশি বড় হয় তাহলে তো ভাড়াসহ উঠায় নিয়ে চলে যাবে, আর যদি খুব বেশি বড় না হয় আপনার বড়শির ছিপের মাথাটা এরকম আস্তে আস্তে নড়তে থাকবে, এরকম আস্তে আস্তে নড়তে থাকবে, আপনার তখন টান দিয়ে উঠায় নিয়ে চলে আসতে হবে। টানটা হচ্ছে প্রথমে একটু টাইট করে নিয়ে একটু হালকা টান দিবেন, যাতে বুঝতে পারেন যে মাটিতে গেড়ে গেছে যে জিনিসটা সেটা উঠে আসছে কি না। আরেকটা বিষয়, অনেকে বলবেন যে মাটির নিচে বস্তা থাকে, যেখানে আপনার বাঁধ দেয়া থাকে ওখানে বস্তা থাকে, সেখানে কি হবে? বস্তা কিন্তু আসলে সমান না, বস্তা একটার পর একটা থাকে, সো মাঝখানে কিন্তু ফাঁক থেকেই যায়, একটু না একটু খাঁচ বা ফাঁক থেকেই যায়। তো সেইখানে হচ্ছে আপনার ভাড়াটা, এই ভাড়াটাই এই খাঁচের মধ্যে করে এভাবে মোটামুটি আটকিয়ে থাকবে, সেটা টান দিলে আস্তে করে উঠে চলে যাবে। কাজে এটাকে সেভাবেই বানানো, আপনারা দেখতে পাচ্ছেন এটা কোনোভাবেই যাতে কোনো কিছুতে টাইটভাবে আটকে না থাকে, আনলেস বড় কোনো বোল্ডারের ফাঁকে না পড়ে। সো সেই জন্য প্রথমে আপনাকে কয়েকটা ভাড়া হারাতে হবে এভাবে ন্যাভিগেট করার জন্য এবং ম্যাপিং করার জন্য। তো যাই হোক, এটা হয়ে গেল, এখন আসেন আমরা দেখব আস্তে আস্তে যে এই বড়শিগুলো কীভাবে আমি এটাতে বাঁধলাম, এই সুতোতে আমি কীভাবে বাঁধলাম। আর এখানে কিন্তু আমি ব্রেডেড লাইন নিয়েছি, ব্রেড বলতে যেহেতু একদম লোকাল জিনিস দেখাচ্ছি সেহেতু এটা হচ্ছে লোকালি যে কড সুতা সেই কড সুতা আমরা নিয়েছি। আর মনে রাখবেন আপনারা যখন বড়শি গাঁথবেন, মানে বড়শি যখন আপনি বাঁধবেন এই হুকগুলোতে, তখন কিন্তু এভাবে বাঁধার পর আমি স্নেল নট দিয়েছি, স্নেল নট দেওয়ার পর এখানে হালকা করে সুপারগ্লু দিয়ে দিবেন, অন্য কোনো আঠা দিবেন না, সুপারগ্লুটাই ফাইবারের মধ্যে ঢুকে খুব সুন্দরভাবে আটকে যায়। এখন আপনারা অনেকে দেখেছেন যে বড়শি বিভিন্ন রকম হয়ে থাকে এবং তার মধ্যে বাংলাদেশে যে বড়শি পাওয়া যায়, ইন্ডিয়া বাংলাদেশে যে বড়শি পাওয়া যায় সেটার পেছনটা এরকম সমান থাকে, এই দেখেন এরকম সমান থাকে, কিন্তু বিদেশে যে বড়শিগুলো পাওয়া যায় পিছনে একটা রিং থাকে, রিং যেটা থাকে এটাকে বলা হয় আইড, মানে চোখ আছে আর কি, সেটা এক জিনিস আর এটা এক জিনিস। এখন আইড হুকটা বাঁধাটা খুব সহজ, ওই আয়ের ভিতর দিয়ে আপনার সুতাটা চলে যায় এখানে আপনার নটটা দেওয়ার পরে। আর এটা হচ্ছে এই চ্যাপটা করাটার কারণ একটাই, যে এখানে যখন আপনার বড়শি বাঁধবেন বাঁধার পরে যাতে এটা বের হয়ে চলে আসতে না পারে, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে হালকা করে বাঁধা আছে, দেখুন টানলে যেন বের হয়ে চলে আসতে না পারে, এখানে আটকে যায়। কাজে আপনি যখন জিনিসটা সুপারগ্লু দিয়ে দেবেন এটার মধ্যে, ফাইবারগুলো যখন জমে যাবে তখন কিন্তু একদম টাইট হয়ে যাবে। সো বডি যদি কভার দিতে নাও পারে, বডি যদি একটু লুজও থাকে, তাও ওই শক্ত জিনিসটা এসে এখানে টান দেওয়ার সময় যেভাবে আটকে যাবে, এভাবে আটকে থেকে যাবে। তো এই কারণেই জিনিসগুলো বানানো। তো আসেন আমরা এখন দেখব যে কোন জিনিসটা কীভাবে বানায়, সেটা বানানো আমরা দেখিনি।
তো আমরা দেখলাম যে জিনিসগুলো কীভাবে বানায়, জিনিসগুলো কীভাবে বাঁধে, কোন নটটা কীভাবে দেয়, বড়শি কীভাবে গোটাতে হয়, এবং এই যে পিনটা আছে, সুইভেল হেডের যে পিনটা আছে, সে পিনটা কীভাবে বানাতে হয় সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। এটা কিন্তু খুব রাগেড, এটা কিন্তু অনেকদিন চলবে, অনেকদিন যাবে। এখন আপনাদের একটা কথা বলি আপনাদেরকে আমি, সেটা হচ্ছে যখনই আপনারা মাছ ধরতে যাবেন তখন কিন্তু খেয়াল রাখবেন, অনেক মাছ কিন্তু পানির উপর ভাসে। এই ভাসা মাছগুলো কিন্তু শুধু ভাসে না, বেসিক্যালি সে উপর নিচ করে। তো এই বড়শি যখন আপনি ফেললেন, এটা যখন ফেললেন, এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে বড়শি ফেলার পরে এটা আমি সরাসরি দাঁড়া করে রাখবো কীভাবে লাইনটা, অথবা আমি কোনাকুনি করে রাখবো কীভাবে। আপনি হিসাব করেন, মনে করেন আপনি বড়শি বাঁধছেন যখন, মানে বড়শি যখন বাইছেন, বড়শি যখন ফেলছেন, তখন জিনিসটা কীরকম হয়। জিনিসটা হচ্ছে যে আপনি এখানে দাঁড়িয়ে আছেন, সামনে হচ্ছে নদী, আপনি বড়শি যখন ফেলেন কোনাকুনি গেল, সো আপনার সুতা থেকে এভাবে একটু 45 ডিগ্রি হয়ে ভেসে থাকবে হচ্ছে, বা ঝুলে থাকবে হচ্ছে আপনার বড়শির মাথাগুলো। এখন আপনি চাচ্ছেন এভাবে সরাসরি সোজা হয়ে থাকবে, তাহলে যেটা করবেন, ফাতা যেটা আছে আপনার, টুন ফাতা যাই বলেন না কেন, বা ফ্লোটি যাই বলেন না কেন, সেটা দিয়ে দিবেন এবং বড়শি আপনার লাইনটা একটু লুজ করে দিবেন। তাহলে ফাতা যেখানে ভাসতে থাকবে সে অনুযায়ী সুতার একদম বরাবর সোজা নিচে যাবে, এবং সে অনুযায়ী আপনার এই আদারগুলো, টোপগুলো বা বড়শিগুলো ভাসতে থাকবে। তো এটা হচ্ছে খুবই সিম্পল বিষয়, এবার আপনারা ট্রাই করবেন এবং অবশ্যই আপনারা ফলাফল পাবেন, আমি জানি কারণ এটা পরীক্ষিত। আর জাদু যেটা গতকালকে, যে জাদু দিয়েছি গতকালকের ভিডিও, মানে প্রিভিয়াস ভিডিওতে আপনাদের জাদু তাবিজ আমি দিয়ে দিয়েছি, সেইটাই সেম জিনিস এখানে থাকবে, আপনাদের অ্যাপ্লাই করতে হবে। তো যারা নতুন ভিডিও দেখছেন, নতুন এসেছেন আমার চ্যানেলে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেল এবং বেল বাটনে ক্লিক করবেন। বেল বাটনে ক্লিক করলে হচ্ছে যে কোনো নোটিফিকেশন বা আপডেট আপনার মিস যাবে না। যারা অলরেডি সাবস্ক্রাইব আছেন, তারা ভিউয়ার আছেন, তারা অবশ্যই একটা লাইক দিবেন, কারণ আমি কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি। আর যারা হেটার্স আছে তাদের জন্য ডিসলাইক আপনি এভাবে এভাবে দিতে পারেন, আপনি এভাবে গুতিয়ে গুতিয়ে ডিসলাইক দিতে পারেন, কোনো সমস্যা নেই, কারণ আমি 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 ফেয়ার জিনিসটা পছন্দ করি। আপনি নিউট্রালি আপনার কমেন্ট দিবেন, আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করতে পারেন, কোনো সাজেশন থাকলে আপনারা দিতে পারেন, আপনাদের কোনো চাহিদা থাকলে আমরা বলতে পারেন যে এই জিনিসটা কীভাবে আমাদেরকে দেখিয়ে দিন, অবশ্যই আমরা ট্রাই করবো এবং সিকুয়েন্সিয়ালি সেভাবেই ভিডিওগুলো আমরা পাবলিশ করছি। যা হোক, আর লাস্টে ছোট্ট একটা ক্ষমা চেয়ে নিচ্ছি, অনেকে আছেন অনেকের এটা এটা একটা স্বাভাবিক ন্যাচারাল প্রসেস যে বিভিন্ন কালারে তাদের প্রবলেম হয় বা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে তাদের প্রবলেম হয়, আমি তাদের কাছে মাফ চেয়ে নিচ্ছি। এছাড়া আসলে আমার কাছে বেস্ট অপশন নাই, কারণ কিছু জিনিস আছে যেটা ইলুমিনেট করার জন্য আসলে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা দরকার হয়, যেমন আমি এই যে হুকটা নিয়েছি এটা গোল্ডেন কালারের হুক, কাজে এটা অনেক সমস্যা হয় অন্য কালার বা ইয়েলো বা গ্রিন বা যে কোনো কিছুর মধ্যে দেখতে, কাজেই ব্ল্যাকের মধ্যে দেখতেও প্রবলেম হয়, কাজেই এটা যাতে দেখতে আপনার পান সেজন্য আমি দিয়েছি। অনেকে প্রশ্ন করবেন বড়শি আমি এটা কোথায় পেলাম, এটা বাংলাদেশে পাওয়া যায়, এটার দাম মাত্র 2 টাকা, এটা বিভিন্ন সাইজের পাওয়া যায়, 3 টাকার বেশি এক একটা দাম না, কাজেই এই হুকটা আপনারা ব্যবহার করতে পারেন। এই হচ্ছে বিষয়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।